বুদ্ধিমান ষাঁড় এক সময় এক চাষির একটা ষাঁড় ছিল যে ওকে চাষবাসে সাহায্য করত কিন্তু বয়স হবার জন্য চাষি ওকে জঙ্গলে নির্বাসন দিয়ে দিল ষাঁড়টি বুড়ো হলেও বেশ বুদ্ধিমান ছিল ও এমন একটা জায়গায় থাকতে চাইতো যেখানে অনেক খাবার পাওয়া যাবে শীঘ্রই ও এক ফাঁকা গুহার সন্ধান পেল যার পাশে একটা পুকুর ছিল আর চারিদিকে সবুজ তৃণভূমি গাছপালা লতাপাতা ছিল ষাঁড়টি ওখানেই থাকতে লাগলো একদিন ও সিংহকে ওর গুহার দিকে আসতে দেখল কিন্তু ভয় পেল না ওর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো গুহার দিকে তাকিয়ে ও বলল প্রিয়তম আজ আমাদের সন্তানেরা দারুণ ভোজ পাবে একটা সিংহ এদিকে আসছে চুপচাপ থাকো ওকে ভয় পাইয়ে দেও না ও যেই আমাদের খুব কাছে আসবে আমি ওকে আমার সিং দিয়ে তুলে নেব আর ভিতরে নিয়ে আসব। এটা শুনে সিংহ ভয় পেয়ে গেল আর ওই ষাঁড়টিকে একটি ভয়ঙ্কর জন্তু ভেবে ওখান থেকে পালিয়ে গেল একটা শেয়াল সিংহকে এমনিভাবে পালাতে দেখে ওকে থামিয়ে জিজ্ঞেস করল সিংহ সব কিছু বলল এটা শুনে শেয়াল তো খুব হাসতে লাগল হ্যাঁ তুমি কেন হাসছো এভাবে আপনার বোকামি দেখে হাসছি আমি যেই জন্তুটিকে আপনি ভয় পেলেন সে সামান্য একটি ষাঁড় ওই আপনার শিকার আসুন দেখাচ্ছি আমি এত কিছু শুনেও সিংহের ভয় একটুও কমলো না তারপর শেয়াল বলল ভয় পাবেন না মহারাজ আপনার ল্যাচটা আমার সাথে বাঁধুন আমি সামনে থাকব যদি ষাঁড় আক্রমণ করে আমাকে প্রথম আক্রমণ করবে এটা সিংহকে সামান্য সাহস দিল ও নিজের ল্যাজ শেয়ারের ল্যাজের সাথে বেঁধে গুহার দিকে হাঁটা দিল যখন নেকড়ে আর বাক্যে একসাথে আসতে দেখল ও ভাবল যে নিশ্চয়ই শেয়ালটা সত্যি কথা বুঝে গেছে তাও তখনও আবার নিজের নাটকটা শুরু করে শেয়ালকে ডাক দিয়ে বলল আরে ভাই শিয়াল আমি তো তোমায় দুটো সিংহ আনতে বলেছিলাম আমার জন্য তুমি মাত্র একটা এনেছো দেখছি এখন কি আমার পরিবার অর্ধভুক্ত থাকবে ব্যাস এইটুকু শুনেই সিংহটি প্রচন্ড ভয় পেয়ে গেল আর নিজেকে বাঁচাতে এক ছুট দিল বেচারা শেয়াল ওর পেছনে ল্যাচটা বেঁধে থাকার দরুন খসটাতে লাগল এভাবে সার নিজের বুদ্ধি লাগিয়ে নিজের প্রাণ বাঁচালো বাস্তব বুদ্ধি সবথেকে জরুরি